আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। বাড়ির সবাইকে নিয়ে এখন যাচ্ছি বোনের বাড়ি নৌকা বাইচ দেখতে, বড় ভাসুরের মেয়েদের নিয়ে যাইতেছি। হাই গাইস, রোজামণি মিষ্টি, তুমি কোথায়? আমার কলে যা, আমার কলে যা। বোনের বাড়ি চলে আসলাম, আর এই যে কত পিঠা বানায় রাখছে, নৌকা বাইস তো সবার ঘরে ঘরে পিঠা বানানো হয়েছে, অনেক পিঠা বানাইছে। আমি এখন একটা খেয়ে নেব, আর আমি আসার পরে অনেক রান্না বান্না হয়ে গেছে। কি কি রান্না হয়েছে আপনাদেরকে দেখাই, আর পোলাওটা বাকি আছে, সেটা আমি আর কি রান্না করব। কিছু রান্না হয়েছে আর কিছু রান্না রয়েছে। কিছু রান্নার মধ্যে যে মুরগির মাংসটা রয়েছে, আর হচ্ছে গিয়ে আমি এখন পোলাও রান্না করব। পোলাওর চাল ভাবি ধুয়ে দিছে, আমি এখন রান্নাটা করে ফেলি, মুরগির মাংসটা হয় নাই, আমি একটু নাড়াচাড়া দিলাম। আমি কিন্তু রান্নাঘরে চলে আসছি রান্না করতে, পোলাও রান্না করব বললাম না, আর আমার বোনকে আগেই বলেছিলাম পোলাও আপনার রান্নার দরকার নাই, আমি আয়সা তারপর রান্না করব। এখানে পোলাও ছিল প্রায় 3 কেজির মতো হবে। আসলে আমার বোনের শরীর ভালো না, তো সেই জন্য রান্না করতে না করছি, নাজমিন আর রান্না করতে পারবে না, তো আমি বলছি আমি আয়সা নিই, তারপর আমি পোলাও রান্না করে দেবো, সেই জন্য আর কি বসে পড়লাম। তো মাটির চুলায় রান্না বেশি সময় লাগবে না, আর রান্নাটা একদম ঠিক হবে। আসলে পোলাও রান্না করতে গেলে গ্যাসের চুলা একটু না একটু অসুবিধা হয়, যদি চালটা বেশি হয় তাহলে বেশি সমস্যা হয়, কিন্তু লাকড়ির চুলায় তেমন একটা সমস্যা হয় না। আর কিভাবে রান্না করতেছি, চালটা আমি প্রথমে ভেজে নিচ্ছি, এরপরে পরিমাণ মতো আর কি পানি দিয়ে দেব। এখন চালটা হচ্ছে আমার ভালো করে ভাজার পালা তো ভেজে নিছি, আর পানিটা আমি একটু মেপে দিছি, 1 কেজিতে 1.5 কেজি পানি দিছি এরকম আর কি, তো চুলায় রান্না করতেছি এই জন্য। আর এই তো মেপে তারপর পানি দিয়ে দিলাম। আর আমি একটু আগে এসেছিলাম রান্না করতেছি, পরে এই যে ওরা এসেছে, আমার ভাসুরের মেয়েরা বউরা আর কি সবাই এসেছে। মুরগির মাংস রান্না হয়ে গেছে, ভাবি বেড়ে নিল আর কি নিয়ে যাবে ঘরে। আর এই যে আমার পোলাও রান্না হয়ে গেছে, আমি একটু নাড়াচাড়া দেব, একদম সুন্দরভাবে রান্নাটা হয়েছে। রান্না শেষ না হতেই রোজার ক্ষুধা লেগে গেছে, রোজা এখন খাইতেছে, ভাত খায় না পোলাও খায়। রোজার খাওয়া শেষ হয়ে গেল, আর পাপড়ি মাত্র গোসল করে আসলো। এরপরে বাকিরা সবাই খেতে বসেছে, এক এক করে এখন খাওয়া দাওয়া হবে। আসলে সবাই একসাথে বসা হয় না, কয়েকজন খায় তারপরে আবার আমরা কেউ বসি, এরকম করে আর কি সবাই মিলে তো আর খাওয়া হয় না, তো আমি সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছিলাম, সবাই খাইতেছে। খাওয়া দাওয়া শেষ করে সবাই চললাম আমার বোনের বাড়ির পাশেই, আবার সব কিছু নিয়ে বসেছে মেলার মতো।
আর মিষ্টি আলিপ তো ওরা দুজন আমাকে পাগল বানা ফেলাইতেছে, আসো আসো মেলায় যায় ফুকু আসো এরকম করতেছে আর কি। তো মিষ্টি আর আলিপকে নিয়ে আসলাম, এই যে দেখুন রাগ করে আছে কি কিনবে তার জন্য, ও যেটা চাইতেছে সেটা না দিলে এই যে এরকম রাগ করে রাগ করে দূরে যায়, দূরে গিয়ে থাকে আর কি। তো দেখাইতেছে আর কি কোনটা কিনবে। আমি আবার ওকে ডাকতেছি, তারপর আবার আসলো বলতেছি আসো কিনে দেই। মেলার মধ্যে এই যে নিমটি চানাচুর তারপরে মিষ্টি নিমটি অনেক কিছু কিন্তু বসছে। আমরা একটু এদিক দিয়ে ঘোরাফেরা করে তারপরে আবার বাড়ি চলে যাব। আর এই যে একটা মজার আচার, আমরার আচার, আমি কিন্তু শেষে এখান থেকে আচার নিয়েছি খাওয়ার জন্য, এই যে দিতেছে। আর আমার সাথে সাথে মিষ্টি তো থাকবই। আসলে সবকিছু দেখতে ভালো লাগছিল, এই যে চুড়িগুলো কিন্তু অনেক সুন্দর দেখাইতেছে। আর এখান থেকে সবাই নৌকা বাইচ দেখতেছে নদীতে, সবাই তো বোট দিয়ে ঘুরতেছে, তো আমরাও একটু পরে যাব। বাড়ির সবাই মিলে বেরিয়ে পড়লাম, শিফা হচ্ছে গিয়ে ওর জামাই হচ্ছে গিয়ে বুট ভাড়া করছে, পাপড়ির আব্বু, সবাইকে নিয়ে এখন ঘুরতে যাব, একটা বিশাল বড় বুট ভাড়া করছে। তো আমরা বাড়িতে যে যে ছিলাম আর কি সবাই গিয়েছি, শুধু আমার বোন ছাড়া দুলা ভাই ছাড়া, তো আমরা সবাই মিলে ঘুরতে গেছি, প্রথমবার বাইস দেখতে যাইতেছি। আর মিষ্টিমণি তো অনেক খুশি ঘুরতে এসে। সবাই উঠার পরে তারপরে বোটটা ছেড়ে দেবে আর কি। আর এই যে দেখুন চারপাশের কি অবস্থা, আমাদের বোটটা কিন্তু ছেড়ে দিছে, চারপাশে এত মানুষজন যে সবাই দেখতেছে। ব্রিজের কি অবস্থা, একটুও খালি নাই এমন অবস্থা আর কি, চারপাশে মানুষজন দিয়ে ভরা। এটাই হলো গ্রামের নৌকা বাইচ। চারপাশের লোকজনও সবাই মিলে দেখতেছে। তো এখন বলি যে নৌকা বাইচ দেখতে গিয়ে গিয়ে কি এমন দুর্ঘটনা ঘটলো যে অবশেষে নৌকাটা ডুবেই গেল। তো বলছি সেই কথা, আসলে আমরা সবাই মিলে বের হয়েছি নৌকা বাইচ দেখতে, বাপরির আব্বু হচ্ছে গিয়ে একটা বোট ভাড়া করছে, তো আমরা বাড়ির সবাই মিলে আর কি উঠছি, যে সবাই মিলে কাছাকাছি যখন ঘুরে আসি ভালো লাগবে। তো আসার পরে মনটা কিন্তু খুবই ভালো ছিল, সবাই অনেক খুশিও ছিলাম, ভালোই লাগতেছে। ভালো লাগার মধ্যে এখান দিয়ে আর কি এদিক দিয়ে ওদিক দিয়ে ঘোরাফেরা করতেছি, হঠাৎ করে কি হয়েছে একটা
নৌকা, কয়েকটা নৌকা এসেছে নৌকা বাজ দেওয়ার জন্য। অনেকটি নৌকা এসেছিল, নৌকা বাজ দিতেছে। তো একটা নৌকা হঠাৎ করে কি হয়েছে, একটা বোটের সাথে মানে ধাক্কা লেগে যায়, বোটটা নৌকাটার মধ্যখান দিয়ে একদম ঢুকিয়ে ফেলে, বোটটা পুরো নৌকার উপরে উঠে যায় এমন অবস্থা। আর নৌকার মানুষগুলো সবগুলো নৌকা থেকে লাফ দিয়ে নিচে পড়ে যায়। একটুর জন্য হয়তো আল্লাহ ওনাদের বাঁচিয়ে দিছে, নয়তো কেউ না কেউ হয়তো কিছু হতে পারতো এরকম অবস্থা। তো ওনারা সাথে সাথে নৌকা থেকে লাফ দিয়ে পড়ে যায়, আর কিছু মানুষ ছিল ওনারা আবার বোটে উঠে, বোটের লোকজনকে অনেক মারামারি করে, আর যেগুলোতে বক্স মানে গান বাজনা করতেছিল ওগুলো মানে একদম ভেঙে ফেলে এরকমভাবে আর কি। তো প্রথমবার আসলে এত কাছ থেকে নৌকা বাইসের মধ্যে মারামারি দেখে সবার হাত পায়া একদম ঠান্ডা হয়ে গেছিলো, সবাই ভয় পেয়ে গেছে যে কী অবস্থা কী হয়ে গেল। ওই যে দেখুন নৌকা বাইস দিতেছে, কিন্তু এই যে নৌকাগুলি একটু ওদিকে গিয়ে দেখতে পাবেন যে কীভাবে দুর্ঘটনাটা ঘটে। আমি খুব বেশি ভিডিও করতে পারিনি তখন, তো মানে ভয় পেয়ে গেছি যে কী হয়ে গেল, আমরা কী করব, মানে এমন অবস্থা। আমাদের ভোটটাও ওদের কাছাকাছি ছিল, কাছাকাছি ছিল সেই জন্য আর কি। তো এটা এই নৌকাটা না, একটা নৌকা আছে ওই নৌকাটা আমি আপনাদেরকে দেখাবো, হলুদ গেঞ্জি পরা ওই নৌকাটা, ওই নৌকাটার সাথে আর কি অ্যাক্সিডেন্টটা হয়ে যায়, ভুলবশত হয়ে যায় আসলে। তো এত বড় দুর্ঘটনা ঘটলো, প্রথমে আমরা সবাই দেখছি, আর আমাদের বোটে বাচ্চারা তো মেয়েরা অনেক ছিলাম, ওদের সবাই মিলে আমরা একটু ভয় পেয়েছিলাম। পরে আল্লাহর রহমতে মানে সবই ঠিক হলো, পরে তেমন কিছু আর কি হয় নাই। পুলিশ এসেছিল, পুলিশে এসে বোটটা নিয়ে যায়। আর এই যে নৌকা বাইস দেখতে থাকুন, আর আমরা খুব কাছ থেকে নৌকা বাইসটা দেখতেছি, আমাদের কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে। প্রথমবার নৌকা বাইস দেখার আনন্দ উপভোগ করলাম সবাই মিলে, বাচ্চাদেরকেও দেখালাম, ওরা কিন্তু এরকমভাবে আর কখনো দেখে নাই, এই প্রথম দেখলো। এরকমভাবে নৌকা বাইস আর কে কে দেখেছেন অবশ্যই জানাবেন। আর ভিডিওটি দেখা মাত্রই কিন্তু সবাই অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে নেবেন, সাবস্ক্রাইব করা না থাকলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চারপাশে এত লোকজন দেখতেছে, দেখুন ব্রিজের উপরে কী অবস্থা, মানে আমরা একবার এই পাশ থেকে ও পাশে এরকম করে আর কি ঘুরছি, খুব বেশি সময় ঘুরি নাই, সন্ধ্যা হওয়ার পরে আর কি চলে আসছি। আর অ্যাক্সিডেন্টটা হয়েছে কিন্তু ব্রিজের কাছাকাছি, আপনারা এখন একটু দেখতে পাবেন যে কীভাবে মারামারিটা লেগে গেল। আর এই যে দেখুন আমাদের বোটটা কিন্তু খুব কাছে ছিল, কেন আমরা এত ভয় পাইছি দেখতে পাচ্ছেন যে কীভাবে কী হয়ে গেছে। সবশেষে কিন্তু অনেক মারামারি লেগে গেছিলো, বুটের লোকজনকে অনেক মারামারি করছে আর কি।
আর ওই যে নৌকাটা ডুবে গেছে, মানুষজন আর কি নৌকা ধরে আছে। আমরা দূর থেকে দেখতেছি। এরপরে আমরা আবার একটু এদিকে চলে আসলাম, ওখান থেকে চলে এসেছি। এখন সবার জন্য কিছু এই যে আনলো, এটা হচ্ছে গিয়ে পেঁয়াজও আনা হয়েছে আর 7 আপ আনা হয়েছে সবাই মিলে ভোটে খাওয়ার জন্য, মিষ্টির জন্য চিপস। তারপরে তো সবাই বাড়িতে আসার পালা, সন্ধ্যা হয়ে গেছে। তো ভিডিওটি এ পর্যন্তই ছিল, সবাই কেমন দেখেছেন ভিডিওটি অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো বিদায় নিই, আল্লাহ হাফিজ।